বিসর্জনের দুঃখ ভুলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মিষ্টি আমাদের জন্য শুভ বিজয়া বলার অপেক্ষায়, মানে এরাই আমাদের শুভ বিজয়া জানাবে। আর সঙ্গে যারা আছে আমি এক এক করে নাম আর বলবো না, টিম প্রজাপতি বিস্কুট আর টিম এবেলা ডট। এই না, আমি তাহলে ওদিকে গিয়ে বসবো। বিভীষণ বলে একজন থাকে যে ওদলেও থাকে এদলেও থাকে, কাটালি কলা বলতো, এদলের কথা ওদলে যায় আর ওদলের কথা এদলে। আমাকে এখন তো ওদলের কথা কিছুই বলিস না। শুভ বিজয়া সবাইকে, শুভ বিজয়া। তো এবারে আজ যাই হোক গান শুরু হয়ে যায়, ঠিক আছে? কারণ দুঃখটা ভোলার জন্য ঠাকুর বিসর্জনের পরে তো একটু গান বাজনা না হলে চলে না। প্রজাপতি বিস্কুটের মানে আমি তাও একটু গানের আগে অল্প একটু গৌরচন্দ্রিকা, সেটা হচ্ছে প্রজাপতি বিস্কুটের সঙ্গে আমাদের গাঁট ছড়া বাঁধা শুরু হয়েছিল পুজোর আগে। পুজো শেষ, প্রজাপতি বিস্কুটে সব জায়গায় সবাই অন্য সব ছবি ছেড়ে দিয়ে খালি প্রজাপতি বিস্কুট দেখছে, খালি প্রজাপতি বিস্কুট দেখছে আর এবেলা নট ইনের গান শুনছে। কি করবো সেজন্য দুজনকে নিয়ে প্রজাপতি বিস্কুট তিনবার দেখে ফেলেছি আমরা, তিনবার দেখেছি। আমার অপূর্ব লেগেছে, প্রথমবার দেখেছি ভালো লেগেছে, দ্বিতীয়বার দেখেছি আরো ভালো লেগেছে, তৃতীয়বার দেখেছি আরো ভালো লেগেছে। এটা হচ্ছে যে আমাদের এবেলা নট ইনের যে পুজোর সংটা হয়েছে সেটা সবাইকে গাইতে হবে, মানে টিম প্রজাপতি বিস্কুটও গাইবে এবার প্রজাপতি বিস্কুটের গান টিম এবেলা ডট ইন গাইবে, ঠিক আছে? আরে তাকে দেখছি, হ্যাঁ, যেই আমি বললাম প্রতিযোগিতা অমনি ও পাশের টিমে একজন মেম্বার বেড়ে গেছে, সিঁদুর খেলে আসছে। শুভ চলে আয়, চলে আয় শুভ বিজয়ের এইখানে, তুই থাকবি না এটা কি করে, আয় আয় আয়। সঙ্গে উপস্থিত হয়েছেন প্রশ্মিতা। সত্যি সত্যি সিঁদুর খেলেছো না শুট করেছো? যাই হোক, এখানে একটা কন্টেস্ট হচ্ছে যে এবেলা ডট ইনের যে পুজোর গানটা সেটা প্রজাপতি বিস্কুটের টিম গাইবে আর প্রজাপতি বিস্কুটের টিমের গান এবেলা ডট ইন গাইবে। সমস্যা একটাই, এখানে পাঁচ রোশন তো এখানে অ্যাডভান্টেজ, তোমাদের কন্টেস্টের একটাই সমস্যা আছে, আমাদের একটা গান গাইলেই হবে, ওদের পাঁচটা গান। ঠিক আছে, প্রথম গানটাই শুরু হোক। তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমার, দূরত্ব বাড়ে যোগাযোগ নিবে যায়, দেশকে সূর্যমুখী গড়া, দেশকে সূর্যমুখী খয়েরি গুড়ির ঘুম একটা গান এই ছবিতে, সত্যি কথা খুব ভালো ভালো গান হয়েছে, আমি টাইটেল সং শুনেছি, প্রচুর প্রচুর হারমোনি। তিনবার যখন ছবিটা দেখেই ফেলেছেন তাহলে টাইটেল সংটা নিশ্চয়ই তিনবারই দেখেছেন। টাইটেল সংটা তিনবার দেখেছি, কিন্তু তিনবার দেখে তিনবার কি হচ্ছে, এত বিমান তো লাইনে চলে যাবে, একবার দেখতে দেরি হয়ে গেছে। আচ্ছা অনুপম, এবেলা ডট ইন এর গানটা তুমি কতবার শুনেছো, 10 বার? আমি 2 বার শুনেছি, প্রথমবার শুনেছি প্রসেনের কাছে, কালকে আমার ওর সাথে দেখা হয়েছিল। এবার প্রসেনই প্রথম শোনায় আর কি, আমি তো দেখে খুব মানে খুব ভালো লেগেছে আমার আর কি, কারণ ঝকঝকে একটা গান হচ্ছে এবং সবাই অভিনয় করছে এবং গান গাইছে একসঙ্গে। বলছি অভিনয় করেছে, মানে ব্রিলিয়ান্ট ভিডিওটা, না ভিডিওটা দারুণ লেগেছে, আর মানে দেবুদার কম্পোজিশন সবসময়, আমার মনে হয় দেবুদার কম্পোজিশন একটা খুব খুব একটা পুরনো বাংলা মজা আছে আর কি। আর এই গানটার ক্ষেত্রে না, ব্যাপারটা হচ্ছে যে শুটিং এ কি হয়েছে, শুটিং এ ওরা, আমি শুটিং এ চলে গেছি, ওর সবার আগে চলে গেছি, ওরা বলেছে যে শুটিং এ তুমি মিউজিক করে, শুটিং এ আমরা সিঙ্গার দের রাখো, আমাকে রাখা হয়নি শুটিং এ। আরেকটা, তোমার কাস্টিংটা ভীষণ সুন্দর হয়েছে, তোমার কাস্টিংটা খুব সুন্দর হয়েছে, আমার একটা অবজারভেশন আছে এর ভিডিওটা দেখে বা গানটা শুনে, যে গানটা এমন ভাবে তুমি করেছো, মানে সেখানে দুটি আর কি মানে মহিলা চরিত্র আছে এবং তিনজন পুরুষ, এটা পুরোটাই দুর্গাপূজার কথা মনে করিয়ে দিচ্ছে, লক্ষ্মী সরস্বতী এবং তোমার কার্তিক গণেশ এবং অসুর। কি অনুসঙ্গে কি কথা, অসুরটাকে কোনটাকে, অসুরটাকে আমাদের আমাদের টিমে গর্জিয়াসলি প্রিটি টু গার্লস
আর দেয়ার শাহানা আর ও রয়েছে, আর ছেলেরা আলোচনা হচ্ছে বলা উচিত যে দেখো আমার সিনেমাটার নাম কি প্রজাপতি বিস্কুট, এটা কি দিয়ে শুরু বলো? প্রো প্রো তুমি দেখো তাতে গান গিয়েছে প্রসেন, কি দিয়ে শুরু? প্রো তাতে আবার এবেলা রথিনা দেখো গান গিয়েছে তোমার প্রশ্নিতা, তো কি দিয়ে শুরু? প্রো। এবং তুমি তুমি কি করছো বলো? প্রশ্ন প্রশ্ন প্রো। এবং তুমি প্রশংসাও করছো, সেটাও প্রো। বলে অ্যাকচুয়ালি আমরা সবাই খুব প্রো, একেবারে প্রফেশনাল যাকে বলে। গণেশের মতো খাচ্ছে কেউ লক্ষ্মীটি হয়ে বসছে, কেউ কেটে কার্তিক সাজছে, কেউ অসুরের মতো ফাঁসছে, কেউ প্রেমিকের চোখে সারু, কেউ প্রেমিকের চোখে সিমরন, কেউ বাবার বাদ্য ঋত্বিক, আর বেরোলে সালমান খান। আমি কোনটাই নই কোনটাই নই তবু সবেতেই থাকছি, আমি কোনটাই নই কোনটাই নই তবু সবেতেই থাকছি, পুজোয় আমি আমার মতো থাকছি, আমি আমার মতো থাকছি। আমি প্যান্ডেলে গেলে ভিড় হয়ে যায়, অর্ডার গেলে দোস্তি, দাদু দিদিমার কাছে আদুরে, আর ভাই বোন মিলে মস্তি, কাশোয়ে দুলছি সালামে ঘোয়ে ভাসছি, পুজোয় আমি আমার মতো থাকছি, আমি আমার মতো থাকছি। এই কম্পোজিশনটা কিন্তু এটা একদম দেবুদার সিগনেচার, মানে এই যে একটা সিম্ফনির মতন যাচ্ছে এটা খুব সুন্দর, এটা সত্যি গয়না বাক্স মনে করছে, এটাও খুব সুন্দর করে। থ্যাংক ইউ, ভালো পুজো গিফট, খুব ভালো পুজো গিফট। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনুপম তোর গানটা খুব ভালো। আমরা যারা এই থে হারা হন্যে হয় রোজ পাহারা, তাও শুকিয়ে যায় ফোয়ারা, প্রেম পালিয়ে যায় আলোর দড়ি জড়ায় তাকে, এমনিতে সে একলা থাকে, আজকে জানে কিসের ডাকে, প্রেম পালিয়ে যায়। আহারে মন আহারে মন আহারে মন আহারে আহা, আহারে মন আহারে মন আহারে মন আহারে আহা। আমরা যারা রং তুলিতে স্বপ্ন ভরা এই ঝুলিতে, আমরা যারা রং তুলিতে স্বপ্ন ভরা এই ঝুলিতে, মরব ভাবি সেই গুলিতে সে যদি তাকায়। আমরা যারা এই চেহারা খেলছি তবু রোজ গোহারা, হারছি হেরে সর্বহারা, প্রেম পালিয়ে যায়। আহারে মন আহারে মন আহারে মন আহারে আহা, আহারে মন আহারে মন আহারে মন আহারে আহা। খুব ভালো। কি সুন্দর একটা রেফ্রেইন, খুব ভালো, আর পাঁচ মাত্রায়। থ্যাংক ইউ। এটা একটা সত্যিকারের একদম বলে খোলা মুক্তি দেয়, সাত মাত্রা পাঁচ মাত্রা এগুলো একদম খোলা মুক্তি দেয়। চার চারে জন জীবনে একটা পাঁচ এলো, কি সুন্দর, মানে এক টুকরো গবেষণা বেরিয়ে এলো, অনেককে আকৃষ্ট করে, সেই জন্য আমরা গান শুনে যাই, সুরের তাগিদেই গান শুনি। তুমি যেভাবে বললে সেটা সত্যি অন্যরকম গান হোক। হচ্ছে মনে তুই সব দিকে, তিন সত্যি করে বল আজ আমাকে, দেখিস বুঝিস এই নজরে, তোর কারণে শিখেছি গান আমি, তোর আলোতে করেছি সা,
আমার নিজের খুব পছন্দের গান এবং এটা আমার গান তোমার গান সবারই গান আর কি। গানটা খুবই সবার চেনা গান, সেটাই গাইছি আমি কয়েক লাইন। আমার খুব প্রিয় গান এটা, এবং এটা যে কোনো আড্ডাতে বা যে কোনো ওকেশনেই মনে হয় গাওয়া যায়, এত সুন্দর গানটা। চন্দ্রবিন্দুরই গান, সেটাই গাইছি অল্প। এইটা তোমার গান, তুমি লড়ছে ডিঙে চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। এইটা তোমার গান, তুমি লড়ছে ডিঙে চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। আয়না ভরা দিন রূপসায়রের জল, আলগা ছুটির রোদ রক্ত ঝলমল তোমায় দিলাম। এই খাতার ভাঁজে গাছের পাতার নাম, এইটা তোমার গান, তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, তুমি অন্য মনে একলা পাখির ঝিল। এগুলো আমাদের অনেকটা সময়ের ভালো লাগা গান। অনেক কিছু গান আমাদের সময় থেকে তৈরি হয়েছে, যে গানগুলো শুনলে মনে হয়, যে গানগুলোর মধ্যে আমি এই আজকে সন্ধ্যেবেলায় একজনের সাথে কথা বলছিলাম, তো আমার কিছু কিছু গান শুনলে মনে হয় যে গানগুলোর মধ্যে শব্দটা ভারী নয় কিন্তু এটা খুব একটা ইটার্নিটি আছে। গানগুলো একটা ইতিহাস আছে, গানগুলো হঠাৎ প্রক্ষিপ্ত নয় শুনতে। এই গানটা শুনতে শুনতে আমার এরকম ভালো লাগছে। এবং কিছু কিছু গান থাকে না যেগুলো একদম মানে হয়তো বসে যায় এবং জীবনের সাথে অতপ্রোতভাবে জড়িত আর কি। হ্যাঁ, মানে এই গানগুলো সেরকম হয়ে গেছে বহু বছর ধরে, যে কোনো বয়সের মানুষকে টানে আসে। আমি আমার মতো থাকছি, আমি কোনটাই নই কোনটাই নই তবু সবেতেই থাকছি, আমি কোনটাই নই কোনটাই নই তবু সবেতেই থাকছি, পুজোয় আমি আমার মতো থাকছি, আমি আমার মতো থাকছি।